নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। অবশেষে সন্ধ্যায় পাওয়া গেল নিখোঁজের খোঁজ। ঐতিহাসিক শহীদ স্মরণে শহীদ সাজু মঞ্চে জনসভা নানুরে। সুরেশ নৃত্যকলার আয়োজনে বসন্ত উৎসব পালন খয়রাশোলে। অবশেষে গতকাল সন্ধ্যায় খাদান থেকে পাওয়া গেল নিখোঁজের খোঁজ। উল্লেখ্য, সাঁইথিয়া দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সাবির আলী খানের ভাইপো মোহাম্মদ সালাউদ্দিন খানকে পাওয়া যাচ্ছিল না বেশ কয়েকদিন ধরে। শেষমেশ উদ্ধার হলো তার মৃতদেহ। মৃতদেহ মাটি চাপা দেওয়া হয়েছিল শালডাঙ্গার তারকটুটুর পাথর খাদানে। খুনের অভিযোগে গতকাল বৃহস্পতিবার 28 মার্চ দুপুরেই গ্রেপ্তার করা হয় পাশের পাথর খাদানের আদিবাসী পাথর ব্যবসায়ী শালডাঙ্গার তারকটুটুকে। গতকাল বৃহস্পতিবার 28 মার্চ তাকে 10 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। এদিকে দেহ শনাক্ত করে বাড়ির লোক। দেহ পাঠানো হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়না তদন্তের জন্য। এদিন সিউড়ি চুরিপাড়ার আত্মীয় গুড্ডু খান জানান, সালাউদ্দিন খান ছিল, সালাউদ্দিন খান বলে এই খাদানে মেরে ফেলে দিয়েছিল। এইমাত্র তুলে এনে আইডেন্টিফাই করে এখানে পোস্টমর্টম ঘরে ভরা হয়েছে। কী কারণে এটা? ব্যবসায়িক কিছু কারণ থাকতে পারে। কতদিন ধরে নিখোঁজ ছিল? এই শুক্রবার থেকে নিখোঁজ ছিল। বাড়ি থেকে বলে বেরিয়েছিল তারক টুডুর সাথে দেখা করতে যাচ্ছি, তারক টুডুর সাথে হিসাব করতে যাচ্ছি, ব্যবসায়িক হিসাব করতে গিয়েছিল। তারক টুডু একটা পাথর ব্যবসায়ী, ওনার সেটা বলতে পারবো না। এখন আটক করেছে কি করেনি সঠিক বলতে পারবো না। তার নামই তো অভিযোগ হওয়ার কথা, আদৌ লিখিত কি অভিযোগ হয়েছে সঠিক আমিও জানি না। এখন আমারও বন্ধু হিসাবে ছিল। উনি কি আগে বাড়িতে জানিয়েছিলেন? হ্যাঁ, বাড়িতে জানিয়ে গিয়েছিল যে আমি তারকের কাছে চললাম হিসাব করতে। কোনো রকম প্রাণ সংশয়ের? না, সেসব কিছু জানি যায়নি। আজকে বডি ও পাঁচামি বেল্টে খাদানের ভিতর থেকে মাটি সরিয়ে তোলা হয়েছে। মাটি খাদানের ভিতরে ফেলে মাটি চাপা দেওয়া হয়েছে। আমার নাম গুড্ডু খান, চুড়িপাড়া শিউড়ি বাড়ি। পাশাপাশি খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয় আরও একজন আদিবাসী ব্যক্তিকে শুক্রবার 29 মার্চ। তার নাম অমল মুর্মু। আগে গ্রেপ্তার হওয়া তারক টুডুর পাথর খাদানের ম্যানেজার হলো অমল মুর্মু। তারক টুডুকে জেরা করে গ্রেপ্তার করা হয় অমল মুর্মুকে। খাদানের উপর থেকে ফেলে দেওয়ার আগে মোহাম্মদ সালাউদ্দিন খানকে গুলি করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। সে গুলি চালিয়েছিল অমল মুর্মু। আজ অমল মুর্মুকে সিউড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয়। এদিন সিউড়ি আদালতের সরকারি আইনজীবী শুভাশিস চ্যাটার্জি জানান, হচ্ছে অমল মুর্মু। অমল মুর্মুকে পুলিশ আজকে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করেছে এই কেস এর জন্যে যে 22/3/24 তারিখে মোহাম্মদ সালাউদ্দিন খান সে লালকুটিপাড়ার বাড়ি থেকে যখন বেরোয় তারপরে সে আর মানে বাড়ি ফেরেনি, তখন নিখোঁজ হয় এবং তার দাদা একটা ডায়েরি করে সিউড়ি থানায় এবং তার ভিত্তিতে পুলিশ তদন্ত পর্যায়ে একজনকে অ্যারেস্ট করে এবং তার বডিটাও শালডাঙ্গা গ্রামের বালক মণ্ডলের খাদান থেকে পাওয়া যায় মৃতদেহ। এবং সেই কেসে যাকে অ্যারেস্ট করেছিল গতকাল, যাকে কোর্টে ফরওয়ার্ড করেছে, তারই জবানবন্দি থেকে পুলিশ অমল মুর্মুকে আজকে অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করেছে এবং তার বেলের জন্য প্রেয়ার করা হয়েছিল। ল্যানেট কোর্ট সে বেল প্রেয়ারটা রিজেক্ট করেছে এবং পুলিশের তরফ থেকে আয়ো একটা পিসি প্রেয়ার দিয়েছিল 14 দিনে এবং কোর্ট সেটা 10 দিনের একটা অ্যালাউ করেছে এবং 8/4 তাকে আবার পিসি ব্যাকের জন্য অর্ডার পাস করেছে। অভিযোগ হচ্ছে যে ওই যে ইনসিডেন্ট, যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ মোহাম্মদ সালাউদ্দিন খানের যে মারা যাওয়া বা তাকে নিখোঁজ হওয়া, তার সঙ্গে এই ব্যক্তিও জড়িত আছে। যেটা গতকাল যে আসামি মানে যাকে ফরওয়ার্ড করা হয়েছিল তার জবানবন্দি থেকে এসেছে যে সে এই সঙ্গে যুক্ত আছে। অ্যারেস্টটা মানে তার বাড়ির থেকেই তাকে ইয়ে করা হয়েছে। আপনার নাম? আপনার পর? হ্যাঁ, আমার নাম হচ্ছে শুভাশিস চ্যাটার্জি, এপিপি ম্যাজিস্ট্রেট কোর্ট।
পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সবথেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, সবথেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, মনি মহেশ হসপিটাল, 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 দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত পাপুরি গ্রামে শহীদ স্মরণ, শহীদ সাজু মঞ্চে স্মরণসভার আয়োজন করা হয়েছিল গতকাল বৃহস্পতিবার 28 মার্চ। এই স্মরণসভায় কয়েক হাজার মানুষ একত্রিত হয়েছিলেন পাপুরি হাই মাদ্রাসা প্রাঙ্গণে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী তথা বিধায়ক মলয় ঘটক, পূর্ব বর্ধমান কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ, বোলপুরের প্রাক্তন সাংসদ তথা তৃণমূলের বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মালসহ অন্যান্য তৃণমূলের একনিষ্ঠ কর্মীবৃন্দ। এই শহীদ স্মরণসভায় শহীদদের প্রতি পুষ্পস্তবক দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এই স্মরণসভার মূল উদ্যোগী ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। অন্যায় অবিচারের প্রতিবাদ করতে গিয়ে নানুরের বহু তৃণমূল কর্মী খুন হয়েছে বলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। শুধু তাই নয়, তাদের পাশে আমি ছিলাম এবং থাকব, নানুর সুচপুর গণহত্যায় নিহত পরিবারবর্গের অন্নবস্ত্রের ব্যবস্থা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নানুরে নিজের গ্রাম পাপুরিতে শহীদ স্মরণে এক সভায় ডাক দিয়েছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। রমজান মাস চলছে, সেই জন্য সংখ্যালঘু মানুষদের জন্য রোজার ইফতারি ও নামাজের বিশাল আয়োজন করা হয়েছিল। স্বাভাবিকভাবে অনুষ্ঠানে আসা মানুষজন কাজলের ভূমিকা নিয়ে খুশি ও উচ্ছ্বসিত। হাজার হাজার মানুষ এই শহীদ স্মরণ সভায় হাজির হয়েছিলেন। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, 28 মার্চ আমার দাদা বিএসএফ কর্মরত জওয়ান শেখ সাজুকে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারই প্রতিবাদে তার তৎসহ নানুর বিধানসভার যারা শহীদ হয়েছে প্রত্যেক শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য এবং তার পরিবারবর্গের প্রতি সমবেদনা জানার জন্য আজকের দিনটা আমরা এখানে প্রত্যেক বছর সমবেত হই। সে উদ্দেশ্যে আজ আমরা সমবেত হয়েছি। দেখুন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, মানুষের মধ্যে ভেদাভেদ করতে চাইছে, তাদের ঠাঁয়ে বাংলাতে হবে না। কারণ বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মধ্য দিয়ে বাংলার বুকে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদের মানুষকে এক ছাতার তলায় তিনি বেঁধে রেখেছেন। বাংলার বুকে তিনি যে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন, সেই উন্নয়নের যে ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করবে, সেই উন্নয়নের পথে যে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে, অবশ্যই তার ঠাঁয়ে বাংলায় হবে না। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান, 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2,651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। গতকাল বৃহস্পতিবার 28 মার্চ বীরভূম জেলার খয়রাসোল থানার অন্তর্গত সুরেশ নৃত্যকলার আয়োজনে বসন্ত উৎসব পালন করা হয় খয়রাসোল বিজয় কৃষ্ণ আশ্রমে 50 জন ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকাদের নিয়ে।
নাচ গান কবিতার মধ্য দিয়ে গানের তালে তালে নাচতে নাচতে খয়রাশোল গ্রাম পরিক্রমা করে। প্রদীপ প্রজ্বলনের পরবর্তীতে বিজয়কৃষ্ণ আশ্রমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আশ্রম মঞ্চে নৃত্যগীতি, কবিতা আবৃত্তি, পাঠ ও একে অপরকে আবির মাখিয়ে বসন্ত উৎসবের সমাপ্তি ঘটে। এদিন উপস্থিত ছিলেন সুরেশ নৃত্যকলার কর্ণধার সুরেশ দাস, সম্পাদিকা রিপা রায়চৌধুরী, খয়রাশোল বিজয়কৃষ্ণ আশ্রমের স্বামীজি সদানন্দ সরস্বতী মহারাজ সহ কচিকাচারা অভিভাবক অভিভাবিকা ও বিশিষ্টজনেরা। উল্লেখ থাকে যে বিগত 10 বছর যাবৎ সুরেশ নৃত্যকলার আয়োজনে বসন্ত উৎসব পালিত হয়ে আসছে খয়রাশোলে। এদিন সুরেশ নৃত্যকলার সম্পাদিকা রিপা রায়চৌধুরী জানান, পক্ষ থেকে খয়রাশোলে বসন্ত উৎসব পালন করে চলেছি। প্রথমে আমরা খয়রাশোল গ্রাম প্রদক্ষিণ করে আসি ও রেডিওবাসী গানের মধ্য দিয়ে, এবং আমরা অনুষ্ঠানের সূচনা করি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। তারপর আমাদের গান, নাচ, কবিতা পাঠের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান হয়, এবং শেষে রাঙিয়ে দিয়ে যাও দিয়ে আমরা আবির খেলে আমরা আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করি। এই বসন্ত উৎসব পালনে আপনারা সমাজকে কি বার্তা দিলেন? এখনকার বাচ্চারা সবাই ফোনে বেশি আসক্ত, তাই সেখান থেকে বেরিয়ে এসে যদি নাচ গান কবিতার মধ্য দিয়ে থাকে তাহলে সেটা তো আশা করছি পড়াশোনার ক্ষতি হয় না, তাই মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে দুইভাবেই সুস্থ থাকে। তাই অভিভাবক অভিভাবকদের উদ্দেশ্যে মানে এটুকুই বলবো যে তারা যেন বাচ্চাদেরকে ফোনে না আসক্ত রেখে নাচ গান কবিতার ইত্যাদির মধ্য দিয়ে যেন আবদ্ধ রাখে। আপনার পরিচয়? আমি রিপা রায় চৌধুরী, আমি সপ্তসুর কালচার সোসাইটি তথা সুরেশ নৃত্যকলার সম্পাদিকা। ধন্যবাদ। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।